সম্মানিত সভাপতি দক্ষিণ এশিয়ার ইসলাম প্রচার ও প্রসারের প্রাণকেন্দ্র আর ভারত উপমহাদেশের আধুনিকতার শ্রেষ্ঠতম দরবার ঐতিহ্যবাদী সোনাখন্দের সঙ্গীত বর্তমান দক্ষিণ শিল্পী আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ কেন্দ্রীয় সংগ্রামে আমি সোনাখন্দা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমির শরীয়ত রহনুমায় তরিকত মুর্শিদে বরকত শাহসুল আলহাজ হযরত মাওলানা মাহমুদ রহমান পীর সাহেব কিবলা দামত বরকত হামলা আলিয়া আজকের মাহফিলে প্রধানমন্ত্রী ফয়েজ আহমদ সদন সাহেব বিশিষ্ট মুসলিম সমাজ সদক দামত বরকত হন আজকের মাহফিলে প্রধান আলোচক আন্তর্জাতিক প্রতিষ্ঠান মহাসের কোরআন আলহাজ হযরত মাওলানা শহীদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব দামত বরকত হামলা আলিয়া বিশেষ আলোচক বৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ মুরব্বিয়ানে আজম ইসলাম বিজ্ঞান ও ভাইয়েরা পটনার আলমান সমন্বত মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি লাখ কোটি শুকর এই নন্দী খেলা বাজি ডিগ্রি মাদ্রাসার বাৎসরিক মাহফিল আজকে পঞ্চাশতম বার্ষিক মাসিক উপলক্ষে আজকের আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহফিলে আসার বসার আলোচনা শোনার আলোচনা করার তৌফিক দিয়েছেন। এই জন্য আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহ পাকের দরবারে উচ্চারণ একবার কালিমাকে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করেছে ওই নবীজির কদম মোবারকে যিনি বিশ্বসভার সভাপতি মহান আল্লাহ পাকের সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলের মাথার মুকুট সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সুলতানে মদিনা হযরতুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লাখ কোটি দরুদ ও সালাম। মাযযুল হাজিরিন মাগরিবের নামাজের পর ফজরের নামাজের পর অত্যন্ত মূল্যবান এবং মোবারক সময় যে সময়ে সারা বিশ্ব জগতের অলি আব্দাল বয়স্কুবান জিকির আজকার মোরাকাবা করেন এই সময়ে যারা জিকির আজকার মোরাকাবায় বসবে সারা জগতের অলি আউলিয়াদের রোহানি দুই দপ্তরে মুসিল হবে। যিনি রাস্তাঘাটে দোকান করে বাড়ি করে যারা বসে আছেন সবাইকে আমি সবিনয় অনুরোধ করছি মূল্যবান সময়টুকু অর্থতা নষ্ট না করে মেহরবানি করে সকলে মাহফিলে বসে পড়ুন। এখন ইনশাআল্লাহ আউলিয়া কামদের তরিক অনুযায়ী আমল জিবাদাই করবো সব রাখনি করবো তরিক অনুযায়ী জিকির আজকার করবো এমন জিকির করবো যে জিকির করে মানুষ অলি আবদার রহস্কৃত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ। যে জিকির করলে মানুষের লাশ পচনা করে না সেকালকে করেও তাই না সকলকে মহাব্বতে বসার জন্য অনুরোধ রইল সকলেই মহাব্বতের সহিত একবার আয়াতুল কুরসি পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল লাযী ইয়াশফা'উ ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم شكر في আমাদের ঘরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে এবং বহিষ্কের মাঝে কোন বাধা নাই মাত্র একটা পর্দা আছে নদীর ঘর মানুষের পর্দাটা হলো মর লোকটা মর নাই জন্য বহিষ্কে যায় না
আর প্রতি আমলকারী ব্যক্তি মারার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। এই কথা
যখন আপনি আরবি ভাষায় বলতেছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান لا إله إلا
أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين دعا مقالب السماوات والأرض المغرب سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن وذو الخير يحيي ويميت وهو على كل شيء قدير فقال ما شاء الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير তার কোনো ক্ষতি করতে পারবে না দুই নম্বর যখন আমল করবি সমস্ত আমল দিয়ে আল্লাহ কবুল করা যাবে
তিন নম্বরে মৃত্যুর আগে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিল। চার নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তারা হাসর হবে। পঞ্চম নম্বরে বড় বড় চক্ষু বিশিষ্ট হুরিদের সঙ্গে বহস্তের মধ্যে দিয়ে হবে। ষষ্ঠ নম্বরে মুখ্য গভর্নমেন্ট বিছানায় শুয়ে যাবে, সাক্ষাৎ মর্যাদা আরম্ভ হওয়া যাবে। দুনিয়ার কেউ তাকে সান্ত্বনা দিতে পারবে না। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে বারো জন রহমতের বিশ্বাস তার শিরে বলবে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলবে তুমি কোন ভয় করো না, চিন্তা করো না, বোলাকে যেন সাজা শ্বশুর বাড়িতে নেওয়া হয়, তোমার মৃত্যুর ঘরে আমরা তোমার ভোগান মতো সাজা কবরে নিব, কবর থেকে আসে নিয়ে যান ফুসরাত পার করাইয়া আমরা তোমার বহস্তে পৌঁছাড়া দিবা। সুবহানাল্লাহ, আমরা সোনা কেন্দ্র তারা বিশ্বাস করে বলতেন বাবা রে এইটা নিজেরা আমল করবা, যারা জাহান্নামে গেলে মায়া লাগবে তারারও এই আমলটা শিখাই দিবা, কেননা এই আমল যারা করবে তারা বহিষ্ঠ হবে। বলেন সুবহানাল্লাহ, এ আমল যে করবে সে কি হবে? বৃষ্টি না হলে বয়স্ক হিন্দুদের সঙ্গে কি হবে না, ঠিক কিনা? যারা বলেন সেই গ্রস্ত হবেন। শত্রুহীন একবার সাইডে সাথে এই রক্তে যদি সে মরিয়া যায় সেই লোকটা বহস্তি হওয়া যাবে। মানুষের মৃত্যুর সময় কয়টা? দুইটা। পাঁচ রাত্রে বেলা বাইরে নানা গান্ধী হলার তো সময় আছে, অনেক দিদি গেলে হয় না, পরে একটা। মানুষের মৃত্যুর সময় আসলে দুইটা, রাত্রে অথবা কি বলে সূর্য অস্তের হয়ে উদয় হওয়ার আগ পর্যন্ত যদি কেউ মারা যায় তো এই লোকটা রাত্রে মারা গেছে, আর সকালে সূর্য উদয় হওয়ার পরে পুরো সূর্য অস্ত হওয়ার আগে যদি মারা যায় তবে তো দিনবেলা মারা যায়, ফলে বলেন ঠিক না? তাই বলে নদীজি বলছেন এই আমলটা সকাল সন্ধ্যায় করলে দিনে অন্য বেহেস্তি রাত্রি অন্য কি, এবং একটা আমল আমাদের দরকার আছে নি, ফলে বলেন আছে কি নাই? তাই তো রেস্তা কে কি ভালো একটু হাতে জানতো কিতাবের শুরুতেই দেওয়া আছে, সেই রেস্তোলা দিয়ে তিনি কিতাবটা শুরু করেছেন আরবি উচ্চারণ হচ্ছে, তার বাংলা উচ্চারণ তো বাংলা ভাষায় আছে, অর্থ দেওয়া আছে, ভজুর দেওয়া আছে, প্রত্যেক একটা কিতাব নেবেন ইসাইদের একবার শিক্ষা কবর হয়ে আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে গুনাহের যত দেওয়া আছে সব দেওয়া সরকারের এই দেওয়া না, বলেন না সুবহান আল্লাহ? নবীজির নামই রাখছেন সৈয়দুল ইস্তিগফার, ইস্তিগফারের শ্রদ্ধা। এখন সকলে চক্র বন্ধ করে জীবনে গোনা করে হাজির করে তওবার নিয়তে সব রাখনিয়তে সব বারসহযোগিতা করেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله. ما من بجادر ما ملك أجيزك ناس غما نمد المصلى بشير بجنة نجل حديث رسوله فاكر يوما أمن لما يبنى تغدينا. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله. আবার
পথে জারণ করে সাদার মজা লাগে সমস্ত গুণা গিয়ে হাজির করে জানা বা জানা ইচ্ছা অনিচ্ছা যখন সেরে ফেলে কবি শরীর হাতে না পাওয়া দুজনের মশা সমস্ত যত গুণে করছি করলাম আরো আদিনাম বাকি জীবনে আর করব না কল্যাণ করবেন বাকি জীবনে আমি আর করব না আসলে দিনে জীবন করছি ছেলে জানে না কি গুণা করে বাবা জানে না কি গুণা করে মায়ও জানে না কি গুণা করে আর স্ত্রী জানে না আল্লাহ আল্লাহ করবো না
কঠিন কাজ কিভাবে আমার পক্ষে সম্ভব ঘুমাইবার গরবে اللهم صل على سيدنا محمد وسيلته اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلته اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلته اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلته اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلته اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلته اليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد النبي الامي وعليه وسلم اللهم صل على سيدنا محمد ما بين الجود والكرم وعليه وسلم اللهم صل وسلم وبارك عليه فقر زمان كبرنا الحمد لله قولي الله بيتريك نزيم عمل جاديكم بارك عمل جاديكم سكوتا পরিবর্তন্ত্রীর জন্য এই সব রাখা অতি জরুরি। কিছুদিন আমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দেব। আপনি যদি সরাসরি আমলটা করেন আপনার কোন বিপদে লাগবে না। বলেন না কুমার আল্লাহ আমরা
আমি আল্লাহ জিকির করো, আর সকাল সন্ধ্যায় তোমরা আমার তহরি পাঠ করে আমার জিকির করো। বলেন সুবহানাল্লাহ। সকালে এসে ফজর পর, সন্ধ্যায় এসে মাগরিবের পর, এই দুইটা সময় টাইম নাই তরিকত, তরিকতে ইমামগণ জিকিরের জন্য কাজ করেছেন। আমরা কি বলি আল্লাহ হইতে চাই না? জবানটা করে বলেন না, চাই কি চাই না? এই যে সকাল সময় জিকির করে নির্দেশ কার বলে বলেন? কার পরিষ্কার করি, লোহার মধ্যে যদি মনে চলে জবাব দেওয়া পরিষ্কার করি, আমার নবী বলছেন অবলম্বতে গোলার কারণে যদি কারো গোলার ঝঙ্কার ফরিয়া যায়, ওই কলটা পরিষ্কার করার যন্ত্র করলে আমার আল্লাহ পরিষ্কার করতে জিকির লাগবো কি লাগবো না? আরে লাগবে কি লাগবে না? তাই আমার কিনা বলে প্রথমত দীর্ঘকাল জিকির জলি জিকির কপি জিকির জলি মানে একটু আওয়াজ দিয়ে জিকির করা, আর জিকির কপি সরে সরে জিকির করা আওয়াজ ছাড়া। আল্লাহ সত্তরের আল্লাহর জাতি নাম বা আসল নাম বাকি সবগুলি সিফতি নাম। মুফাসসিরগণ বলেছেন একবার যদি কেউ নাম বলে সেই আল্লাহ শব্দ উচ্চারণ করবে, এক সঙ্গে 3000 নামে ডেকে হইয়া যায়। একবার যদি কেউ মহাব্বতের সেই আল্লাহ শব্দ উচ্চারণ করবে, 3000 নামে যত ভালো বরকত আছে আল্লাহ পাক তার আমল নামে দিয়া দেবেন। সমস্ত অভিদের বাদশা কাজে তোমাদের জিকির করে তারা আমার রোহানি মরিদ, আমি আব্দুল কাদের তাদেরকে নামে আল্লাহ জান্নাতে যাইব না। বলেন না সুবহান আল্লাহ। তাই আসুন আমরা সর্বপ্রথম কাজিয়া তরিকার শুধু ইসমের এক জমি জিকির করবো, এক জমিনে এক জায়গায় জবাব দিব। কোন জায়গায় বলেন? কোন জায়গায়? আমার নবী কি বলছিল? আইনা ফিরে গেছে মন্দ কথা উদা সলহাত সলহাল দেখা দো করল হো, উদা ফাসাদাত ফাসাদাল দেখা দো করল হো, আলা কাল নিশ্চয় মানবদের মধ্যে একটা দুষ্ট টুকরা আছে, দুষ্ট টুকরা যার ভালো তার সমস্ত শরীরটা ভালো, এই বস্তু ডুবে যার খারাপ তার সমস্ত শরীরে খারাপ, সাবধান জানিয়ে রাখো। এই বস্তুর টুকরার নাম হয়েছিল তিভা পাল। বলুন না সুবহান আল্লাহ। আমরা যে কথা বলি না গাহির মুখ জোরে বলেন একটু মুখ, এরপর আল্লাহ পাক মানবদের মধ্যে 10টা বাতিল মুখ দান করেছেন। কাল রুহু সের কফি আকবানাস আবাতস কাতবা। সুবহান আল্লাহ। বলেন না 10টা বা 3 মাসে সর্বপ্রথম মুখটার নাম হয়েছে কলব। এই কলব বলে মানব দেহ রাজধানী। আমার নবী বলেছেন ইন্না শাইতান যাসে মন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকাল আল্লাহ ফাতানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা লাহুল বুখারী। বিশ্বনবী ভগবান নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন থেকে বসে থাকে। ইজা যাকাল আল্লাহ যখন আল্লাহ বললা জিকির করে ফাতানাসা শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা যখন তুমি কি জিকির থেকে সেই লোকটা গাফেল হয় জিকির বন্ধ করে দেয় শয়তান এসে আবার অসুয়াস আছে। বলেন না হুজুরুল্লাহ। তাই যে বোঝা গেল জিকির করলে শয়তান কি দূর হয়। হুজুর বলেন না সুবহান আল্লাহ। তো বলছিলাম কল বলে বাতিল মুখের প্রথম মুখ, এটা স্থান কোথায়? বামস্তনে। দিয়ার মন্দির যে ছাত্র সহযোগে
একটি গোষ্ঠীর টুকরা মর্যাদা বড় হয়ে এমন গোষ্ঠীর টুকরাকে যেটা বেশি বড় না বেশি ছোট না মগের ভিতরে দেখা যায়, এমন একটি গোষ্ঠীর টুকরা আল্লাহ আল্লাহ বিক্রি করার জন্য আল্লাহ বানাইছে। বলুন আল্লাহ, আমরা কতগুলি জাহির অঙ্গ আছে না, হাত পা কর্ণ নাসিকা চক্ষু কান জিহ্বা আছে, এটা জাহির অঙ্গ। আল্লাহ যেটা যে কাজের জন্য বানাইছে সেটা সেই কাজই করে। হাত দিছে কিসের জন্য? ধরার জন্য। সকলে বলেন না, হাত দিছে কিসের জন্য? পাওয়া দিছে চলার জন্য, হাতের জন্য, কান দিছে শোনার জন্য, চক্ষু দিছে নাক দিছে সাত প্রয়াস নেওয়ার জন্য, জিহ্বা দিছে সাত ক্ষমতায় পাওয়ার জন্য। জিহ্বা একটা গোষ্ঠীর টুকরা থেকে না হারাতে, জিহ্বার মধ্যে হারাতে গোষ্ঠীর টুকরা আপনার সেই কি বুঝতে নাই? কমপক্ষে প্রত্যেকের শরীরে দেড় মূল স্থান ঠিক নেই, এক দেড় মূল পুস্তকা আছে। আপনি এক কেজি তিরি মেরে দিন সারা শরীর মাঠেন কেমন মেরে লাগবো কথা বলেন? সামান্য একটু সিঁড়ি দিতে দিই তার আগা দিই তাহলে কেমন লাগবো? যারা বলেন ধরে বলেন কি মিষ্টি লাগবে? যদি তেঁতুল দেন চিরোটা দিলে, মরিচ দিলে, লবণ দিলে আল্লাহ যে কলব দিছে বাতিনে মত, এই বাতিনে মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, এছাড়া কিছু করবে না। আমি জাহিদ মুক্তি এখন হাসপাতাল দিচ্ছে বাংলা ইংরেজি যা মনে থাক সবই বলতে পারবো কিনা, কিন্তু বাতিল মুদ্রা শুধু একটা কাজই করা যাবে, সেটা আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ জিকির করার জন্য। বলেন না সুবহান আল্লাহ। কালবে স্থান কোথায়? বাম শরীরে, রুহুলে ডান্স করলে, স্যারলে বাম শরীরে উপরে, কবিরে ডান্স করলে যে আক্রয় বোধের করায় নষ্ট কপালের মধ্যে লাগে স্যারদার জায়গায়, এই ছয় জায়গায় ছয় জায়গায় কি হবে মুখ আছে বাতিল মুখ আল্লাহর জিকির জন্য আল্লাহ বানাইছে। আগুন ঘরে মাটি বাতাস সমস্ত শরীরে বৃষ্টি করে। বলেন না সুবহান আল্লাহ। দুনিয়ার সব আগুন আল্লাহ জিকির করে, সব মানি জিকির করে, ভানি জিকির করে, বাতালি জিকির করে, করে কি করে না? আবার আল্লাহ কোরআন কি বলছেন? ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে বস্তু আমি আল্লাহ জিকির করে না। হে দুনিয়ার মানুষ তোমরা তা না বোঝো না। বলেন না সুবহান আল্লাহ। তাহলে আপনার দেহের মধ্যে যে পানি আছে জিকির করবো? এই জন্য কেতাবে লেখা আছে কাল যে সর হবে আপনার সাহাবাত খাবার দশতালি জায়গায় জিকির হবে একজন সুলতান আজকাল জিকিরের বাদশাহ। এই দশতালিকে জিকির জারি হলে একসঙ্গে শক্তি বাজার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। কালকে দশ হাজার মুখ আছে, দু হাজার দশ হাজার, ছেলে দশ হাজার, বহি দশ হাজার, আপনার দশ হাজার, নবসে দশ হাজার, এই ছয় দশ ষাট হাজার। আগুন পানি মাটি দিল্লা এসে কালেম, আগুন পানি মাটি বাতাস মিল্লা এসে কালেম, এই কালেম আছে দশ হাজার, ষাট হাজার দশে কত? সবাই বলেন কত? মানবদের মাথা থেকে পা পর্যন্ত সত্যি নামের মুখ আছে। আমার তুই মসজিদ এবং তোমার যা সুলতান আজকাল দিকে জারি হবে একসঙ্গে সত্যি নামের মুখে আল্লাহ আল্লাহ দিকে করবে। আর বলতে দিন না সুবহান আল্লাহ। আসুন সর্বপ্রথম কাজিয়া থেকে ইসমের এক জায়গায় জরুর দিব কালবে। কোথায়? কোথায়? সেখান থেকে ওই কাটান দিয়ে গেলাম মাধ্যমে তোমার তুমি আবার করে চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ করে বাবা আমার সোনা কান্দার বিষয় বলে বলতেন বাবা রে আজকে চক্ষু বন্ধ করতে মনে চায় না বাবা, চক্ষু বন্ধ চক্ষু করলে দুনিয়া রং রং দেখা যায়, আর চক্ষু বন্ধ করলে কবর দেখা যায়। কথা বলেন ঠিক নেই? আজকে চক্ষু বন্ধ করতে মনে চায় না এমন এক জীবন নেই, তুমি যখন মাঝের বিছানা এসে যাইবা তোমার যেটা চক্ষু আপনার দিক বন্ধ হয়ে যাবে, সেদিন ছেলে মেয়ে আত্মীয় মতো দেখা দেখি করবো আমার মহাপুরুষ
আমি যদি একবার জিজ্ঞাসা করি শুন না, এরপরে একসঙ্গে জিজ্ঞাসা করি বিষ্ণু আমার কাল
আল্লাহ
চক্ষু বন্ধনের কারণে দেখার কোন কারণে আমার কান দুটো মতো অধ্যায় আমার কান Allah
আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেউ শোনাবে আজ খাওয়া যাবে আল্লাহ কি নাম দেব আল্লাহ Allah 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 Allahumma salli ala sayyidina Muhammad wa barik wa sallim Allahumma salli wa sallim wa barik alayhi আমার কবুল কর আমার আর কোন মাবুদ নাই অর্থ দিকে মাইন দিয়ে খেয়াল করো আল্লাহ আমাদের তৌহিদের সাথে যোগ দিয়া মহাজন দিয়ে করবেন যেন আল্লাহ পাকের মারফত হাসিল হয়ে যায় চক্র বন্ধুদের মুহূর্ত মানে আমার কালকে মুহূর্ত হচ্ছে আমার কর ইসাবে আমি পাকে আল্লাহ তারা শুধু বিরোধ আছে আল্লাহ তারা শুনে আল্লাহ নীতি চিস্তিয়া দুই গণেশ শুনে দেয় La ilaha illallah
করিয়া দাও নিজের মৌন
العالمين زين برما نظمات কবির আল্লাহ জিকে যার বন্ধু বানাইছে, আল্লাহ জিকে যার দালাল বানাইছে, সারা দুনিয়া তার তাবে হয়ে গেছে। আমার আল্লাহ পাকে হাজার হাজার মানার জন্য নবুদ, যে কলমা দিয়ে জিকে করলে জীবনে গুণা মা হওয়া যায়, যে কলমা দিয়ে গুণা করলে গুণাগার বান্দা, যে কলমা দিয়ে জিকে করলে গুণাগার বান্দা আল্লাহ রে হওয়া যায়। আমি তো সেই কলমা হিজিকি করছি, আমার গোনা মাফ হইছে, আমার গোনা মাফ হইছে, আমার সিনা সাফ হইছে, আমার জিকি কবুল করছে, আমার গোনা মাফ হইছে, আমার আলো আল্লাহ বানাইছে, আমার গোনা মাফ হইছে। ওই ডিগ্রি করতে করতে বিরানি বিরে সুন্দরী গুণী নাচ আগামীদের দিন খ্রিস্টানি হামলা আমার দোলার সুন্দর হিন্দুস্তানের সমস্ত বাসা আমি তো সেই তরিকা আমাদের তোমার দিকে করছি, আবার এই দিকে করতে হতো খানের দৃষ্টি আমাদের কোনো করে নিয়েছে কাউরুল্লাহ মহাদুল্লাহ রহমতুল্লাহ রায় এই তরিকা দেখি তার আরো কারণ জনকে পাওয়া যাচ্ছে। হাজার ভগবান তো কারো হওয়া লক্ষ লক্ষ মানুষ তিনি জানলে হাজির হয়েছে, তারপরে একবার আমরা সেবার মতো হুজুরের চেহারা আমরা দেখতে পাই, যখন কোনো সময় চেহারা আমার তুমি কারণ যখন সরান হইল সকলে না বোধ করা দেখে তুমি কপালে মুরা করে লেখা গেছে হাবিব মাতাজি হুদুল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর মহাব্বতে মরে গেছে, বলেন শুনান আল্লাহ। এই কলমা জিকি করতে তিনি এত দরকার হয়েছি, আমরা যদি সেই কলমাকে জিকির করি আমরা কেউ নিতে পারবো না, জবান করে বলে পারবো কি পারবো না, তাই এই কলমা তুমি জিকির বেশি বেশি করবে আল্লাহ তৌফিক দে, বলেন আল্লাহ আমিন, বলে আল্লাহ আমিন। এবার চক্র বন্ধবের নকশল নেমের তৈরি আমাদের একটু কবি জিকির বলা কমাবো, সবাই চক্র বন্ধের কালকে দিয়ে খেয়াল করেন কবিতে চালিয়ে কালি দিন ঠিক ঠিক করে হাতে উঠে দেবেন বাজো, তেমনি কালে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, খেয়াল করবেন আল্লাহ। আমি আমার কালকে মতো হতে হয়েছে, আমার কালকে সকল বিশ্বের আল্লাহ তারা ঠিক মতো হতে হয়েছে, আল্লাহ 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 আমার কালকে আসবে আল্লাহ সত্যি জানতে আল্লাহ আমার নিজের গুঙ্গা করলে আল্লাহ দিকে নাই তার মতন করি বাড়তে হয় নাই আল্লাহ যে দিকে বসতে মানুষ ওই হক দ্বারা হয় আমি তো সেই দিকে বলছি আমার হলে আল্লাহ বানায় দাও আল্লাহ রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মাহফুজে গাছ মারফতে গাছ মারফুজাতে এটা রেখা সামনে নসি এদরে আল্লাহ সারা জানে সমস্ত রেখা সরে অর্জন আমরা ওটা সুতরা দেয় আমাদের তোমার দিকে করে আমি তো বুঝি না আল্লাহ তোমার কুদরতি রহমতে আমার বোঝায় দাও আল্লাহ আল্লাহ তোমার মহব্বত মাল ভাত আমার নসিব করিয়া আল্লাহ আল্লাহ সত্যি জানতো আল্লাহ মেয়েদিকে বসতে মানুষ করে হয় আব্দাল হয় বয়স করে হয় আমরা সেই দিকে বলছি আল্লাহ আমি তোমার হয়ে গেছি তবে আমার হইয়া যাও আল্লাহ আল্লাহ সত্য সাহেব আমাদের সাহেব
সত্য জানতো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আমার মুখে তো আমারে কলা হাসি গাই দিয়ে ভাইয়া দিয়া ভাবি করে তিনি তোর বলে ভাইয়া দিয়া আল্লাহর কাছে বিদায় দিয়া কর আল্লাহ যেই সবচেয়ে বয়স্ক মানুষ হলে আব্দাল্লাহ উৎপত্তি হয় আমি তো সেই সবচেয়ে বলছি আবার অলি বানায় দাও জমালে হাসনত জমি হয়
মানুষের খাদ্য তৈরি হয় ঠিক কিনা বলেন
এই খাদ্য খাইলে দেহ শক্তিশালী হয়। দেহের খোলা কোন খাদ্য আর দেহের খোলা কোন আমার আল্লাহ পাখির দিকে না। যদি আপনি না খান আপনার দেহটা দুর্বল হয়ে যাবে, যদি আপনি বিক্রি না করেন আপনার দেহটা দুর্বল হয়ে যাবে। যখন আপনি সকাল সন্ধ্যায় বিক্রি করবেন আপনার দেহটা শক্তিশালী থাকবে, ঠিক কিনা বলেন? মানুষ তোমাদেরকে পাগল বলে না, তাইলে আমরা দিকে কম করবো না বেশি? যেরকম এই আপনারা সকাল সন্ধ্যা কি করবেন এই চাঙ্গিমকে দেখাইলাম, কাদিয়া তিস্তিয়া লক্ষ্মণ আমাদের সোনাকান্দা দরবারে চারটে তরিকে জিকির হয় আলহামদুলিল্লাহ বলেন। আর সোনাকান্দা দাদা মুর্শিদ আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তার তরিকায় কামেল দিন সোনাকান্দা, তার তরিকার খেলাফত তিনি ছিল। আপনারা জানেন তিনি সাত বছর শাম সিরিয়া সৌদি আরব ইরাক লাজকুভা বাগদাদ এই দেশগুলো ভ্রমণ করেছেন, হাজার হাজার নবী রাসূল সাহাবায়ে কিরাম সকালে বাজারে আজান হতো মাথা বাইর করিয়া নামাজ পড়তেন, তোমার ভুলে বলে না কঠিন ইয়াদত করে তিনি আল্লাহ নিয়েছেন। সর্বশেষ তিনি গৌসলের দরবারে গৌসলের মাদ্রাস ইয়াদত করতে যাবেন, যারা 40 দিন আগে তিনি নিয়োগ করলে পরে গৌসপা কাশ্মীর হলে তৎকালীন যিনি বদ্রিশীন ছিলেন সরাফুদ্দিন আল কাদরি আহমদুল্লাহ আলীকে বললেন, হে সরাফুদ্দিন পূর্বের অঙ্গ থেকে আব্দুর রহমান নামে এক লোক আমার দরবারে আসতেছে, আরে মাছ বাদ দিয়ে খাওয়ান সুন্দর সোহান আল্লাহ এই লোকটা মাছ ভাত পছন্দ করে না, মাছ ভাত খায় না। আব্দুর রহমান তো আপনার দরবারে আসে পূর্ববঙ্গের আব্দুর রহমান আমি কেমন করে চিনবঙ্গ আব্দুর রহমানের ডান পায়ে কোথা সুর আছে একটু ঘুরে কন্যা সবার আমরা কিন্তু গাউসভা কেমনে বললেন আব্দুর রহমানের গান পাই কি আছে বোঝা সেরা হরিনাল কাজে গিয়ে বসছে, যত লোক আসে নাম দিঘায় ঠিকানা দিঘায় আব্দুর রহমান পায় না, তিনি বড় পরেশান হয়ে গেলেন আব্দুর রহমান কোথায়, 40 দিন আব্দুর রহমান জিজ্ঞাসা করছে বাবা আপনার বাড়ি কোথায় তো পূর্ববঙ্গে, তাই আপনার নাম কি আব্দুর রহমান নাকি আব্দুর রহমান? মনে মনে কইছি মনে এখানে আসি নাই, হুজুরাম নামটা কেমন করে বললো তো হুজুর আমার নামে আব্দুর রহমান বাড়ি পূর্ববঙ্গে, এমনি লোকে জড়াইয়া লয়ে গেলেন তারা ইসে গরম খানে দিয়া ওই দিনই গাউসবাগের দরবারে মাছ ভাত তৈরি মাছ ভাত খাওয়াইয়া গাউসবাগের মাজারের প্রধান কেটটা দিয়া দিয়েছি। এবার আব্দুর রহমান যেতে হয়ে যায় গাউসবাগের মাজার খেয়াল করতে যায় স্বয়ং গাউসবাগের সঙ্গে জারত হয়ে গেছে, কিছুদিন তিনি সেখানে একামত করেছেন সর্বদিন কাজী রহমাতুল্লাহের কাছে, তিনি তাবার গ্রহণ করে তিনি দিকে আজকে শুরু করলেন। কিছুদিন পরে সর্বদিন কাজী একটা খেলা ঘটনা আইনা দিতে আব্দুল আরে আব্দুর রহমান নাও তোমার কাজিয়া তরিকার খেলা ভোট দিলাম তুমি পূর্ববঙ্গে চলে যাও। আব্দুর রহমান মনে হল আমি আর জীবনে
মন্দিরে যাবো না, বাড়ির যাবো না, আমার বাকি জীবনটা আমি গাউসে বাগর কথা নিজে কাটাইতে যে পাপ দাঁড়িয়ে থাকতে চাই। সেরা বুঝলাম কাজে রহমান আব্দুর রহমান বাগদাদে থাকার অনুমতি তোমার নাই। সমস্ত তোমার পূর্বের লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বুঝিনি, এই দরবার যদি দিন থাকবে আল্লাহর অলি হবে কি হয় না? এই সোনাকান্তার বিশ্বের বাবা, তিনি আজ শুধু মানুষই শুনছে না, দিনও শুনতো, হাজার হাজার দিন তিনি বুঝেছিল মানুষের না। শীতলক্ষা নদীর পারে কালীগঞ্জ থানা গাজীপুর ডিস্ট্রিক্ট, শীতলক্ষা নদীর পারে সোমবাজারে বাস করছিলেন। নদী যত হুমাস আছে, যত হুমাস কাসিম, যত অন্যান্য মাস সব দূরে হয়ে যাবে। দুদিন থেকে দুই দিক থেকে নৌকা চলাচল জাহাজ একটি মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। লোকেরা কেউ মাছ ধরতে যায়, কেউ ঘিরতে যায়, মানুষের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গেল। গভীররা তাদেরকে জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কেন অবস্থা করা হলো? নদীর যত মাছ আছে ও মাছ সব পাইছে আল্লাহ বিক্রি করত। আরো বলে শুনবো সোমান আল্লাহ মানে অনুবাসী খবর দেয় কঠিন রেয়াদত্বের আল্লাহ রবি দিচ্ছে। তিনি একটা কথা বলতেন, বাবা তিনটা জিনিস মানুষ আল্লাহ রবি হয়, এক নম্বরে আদরে অলি, দুই নম্বরে আদরে অলি, তিন নম্বরে রেয়াজতে অলি। বলেন না সোহান আল্লাহ পারে না আমার তিনি মুশিরাবুল মোহাম্মদ ছিল আরেকটা জিনিস ছিল আমার কাছে হুজুরামার তিনি মুশিককে না মাথা থেকে পা পর্যন্ত আবার মস্ত ছিল আমার নবীজির শূন্য বলে বলেন না সোমান আল্লাহ। আমি আব্দুর রহমানের জানা মতে আমার জীবনে করে দিন আমি একটা মুস্তাহাবাহ। এই দরবার সোনাকান্দা দরবার, এই সোনাকান্দা দরবার কি হক না বে হক? যেমন করে সবার জন্য হক না বে হক? وَدَاعِيًا
হদায়ান ইল্লাহি বিযিনি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালে
একটু ফোটা বৃষ্টি প্যান্ডেলের ভিতরে পড়ে না,
এইরকম বলি আল্লাহ ছিল সুরানন্দের বিশ্বাস। বাবা তুই অনেক তার মধ্যে আছে, আমি সেগুলো বলতে চাই না। এই দেশ করি আল্লাহর দেশ, এটা মনে রাখতে হবে। এই দেশ কার দেশ? মনে করেন কার দেশ? নবজের দরজা খতম, বর্তমানে ওলি আল্লাহর দরজা, ঠিক কিনা বলেন? নবী আল্লাহর ঘরের দরজা, ওলি আল্লাহর দরজা, নবজের ঘরের দরজা, এখানে দলায়তের দরজা, ঠিক কিনা বলেন? এই পাঠ ভাবে তোমার দেশে কোন নবী রাসূল আসেন নাই, কিন্তু এদেশে ইসলাম এসেছে, তরিকত আসরে এসেছে একমাত্র আল্লাহর অলিদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ ল্যাংটি করতে হয়, হিন্দুদের কর্ম ল্যাংটি ছিল, মুসলমানের কর্ম কি ল্যাংটি? হিন্দুদের কবলও কি কি, মুসলমানের কবলও কি? হিন্দুদের নামে লাগে সি, মুসলমানের নামে লাগে ও, কিন্তু আল্লাহর অলি এই দেশে এসে মুসলমানদেরকে ল্যাংটি ধরে রাখতে ল্যাংটি ধরানো শিখাইলেন, টিকি পরিবর্তে আল্লাহর অলি টিকি ধরানো শিখাইলেন, কিছু নাই। আপনারা কি বিশ্বাস করবেন? কথা বলেন করবেন? আমরা কি উনি আলোতে কি বিশ্বাস করি কি করি না? কেউ কেউ একটু হাত উঠে দেখায় না, বিশ্বাস করেন এমন লোক আছেন না হাত উঠা? আপনি কি বলবেন? হ্যাঁ, এই দেশ অনেকের দেশ, ঠিক কিনা বলেন? বর্তমানে কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে, তিন মাস এক না, এগুলি বেদা ফেরে কত কিছু কান দিয়ে না, সোনাগান দাসা সিনা ঘুর ঘোরা ধামতি সতলা আড়াই বাড়ি, তারপরে এই ফুল তৈরি এইগুলি হক, ঠিক কিনা বলেন? সিনায় ঘুর ঘোরা আমাদের পরিচয়, আমরা এক নম্বরে আমরা মুসলমান, আমরা কি সবাই বলেন না? আমরা কি আকি দেয়া হলে সোনাতুল জামাত, আর মাঝে মাঝে হানাবি তরিকায় কাদরিয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر وارحم وانت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা গুনাহগার না কোন নায়ক মুসাফির বলে প্রবেশ করে বাগানে বস, তোমার আলী সন্ধ্যার বারে জীবন মুশকিলের মতো বিক্ষোভে দেখানা হাত উঠাইলা আমার সঙ্গে নারী রবি আলোর হাত উঠাইছে জানি বাজনার আমার মধ্যে আসলে মানে যুবকেরা পর্দার আমার মা বলে হাত উঠাইছো আল্লাহ দেখতে দেখতে কচি রাজা আসলে মানে বাচ্চারা হাত উঠাইছো আল্লাহ আমার নামে এখনো গোলা লেখা হয় নাই আল্লাহ তাআলা করে মা করে তুমি আমাদের সকল হাত গেলে করোনা মঞ্জুর করে না সমস্ত গুণাগুলি হাজির করে জানা অজানা ইচ্ছা বলে চাপাটা সে গোবরে কবিরা সেগুলা সেরে গোদা ভাজু গোড়া চোখের গরম করে তারা সমাজ সঙ্গে ভক্ত করেছি সমস্ত গুণা তো খালস তাই বাদা দিলাম বাকি জীবনে আর গুণা করব না বলেন আল্লাহ মহাদুকে গাছ দিলে না
আল্লাহ বাকি জীবনে আমি আর গোনা করব, আসরের দিনে আমার গোনাগার বলিয়া রাখে দিও, গোনার ভোজা মাথায় লাইয়া কান্তিছি গোনার বোঝা মাথায় লাইয়া আজকে মাঝে কাটিয়ে
সকলের কবর গুলি জান্নাতের তোয়া বানায় দাও রব্বি রহমানা কামা রব্বায়ানি সাগিরা রব্বি রহমানা কামা রব্বায়ানি সাগিরা আল্লাহ সন্তুষ্ট করতে মাফিকে কবুল করো, কেমন পর্যন্ত কায়েম দাম রয়েছে আল্লাহ ফাজিল মাদ্রাসা কবুল করো, ছাত্র শিক্ষক সদরকে কবুল করো, আল্লাহ আমার দাদা হুজুর মতো করে আল্লাহ বানায় এই মাহফিলে যা টাকা দেওয়া পয়সা দেওয়া যুক্তি পরামর্শ দেওয়া আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন তার এই খাদমতকে তুমি কবুল করো। গুণাগার সঙ্গে দিয়ে যে মকসুদে হাত রয়েছে আল্লাহ তুমি সকলের মকসুদ পড়া করে দাও আল্লাহ, তোমার বান্দার সন্ধ্যা থেকে বলতে তোমাকে ডাকছে আল্লাহ, তোমার বন্ধুদের নামগুলো তোমার অনিদ্যক্ত উঠাই দাও আল্লাহ, সকলকে তোমার কুকুরকে সমর্থ করলাম গুণাগার সমর্থ এলাম তোমাদের সকল জানি না দিন বাঙালি হয়ে যাও বর্তমান সোনাকান্ডের প্রতি চিকিৎসা দেওয়া নেয় হায়াত করাই দাও, এরপর আমি কোথায় দুশ্মনে দান করো আল্লাহ, পীর আম্মাদের হায়াত করাই দাও, পূর্বাই পূর্বের হায়াত করাই দাও আল্লাহ তালা সকলকে আল্লাহ প্রতিদিন দুনিয়া রাখতে রাখবা ইমান আমার সহি সালামতে পাঠিয়ে রাখবো উদ্যোগে সেই জিন্দি করার তৌফিক সাল্লাল্লাহ তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদাও وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم لا جاب التنين قلو جد موديونا جهنم من قبرنيونا جنة من قبرني وبعلم من قبرني وإن لكم لا جزين تفيبا لدينا مدرنا من نوتر نتي جري قربا যদি আমাদের নামে মতের পালকি পাঠাইবা সেদিন তোমার বন্ধু নবীর মহামী চেহারা মোবারক আমাদের সকলের সামনে হাজির করে দিও, আর তোমার বন্ধু নবীর মহামী চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের সকলের জামানে জারি করে দিও মধুর কালামালা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।